ভালো আমাদের ভারতীয় জনতা পার্টি আবার সরকার করতে যাচ্ছে আর ছয়গড়তলায় অনেক বেশি ভোট মানুষ আমাদের বেশি পেয়েছে, তাদেরকে যারা ভোট করেছে যারা ভোট করেননি তাদেরকে আমরা করবো, তো সকলেই হবে ভারতীয় জনতা বিকাশের সকল সমগ্র রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি আবার আস্থা বিশ্বাস রাখা। প্রথমবারের মতো আপনার এই লড়াই, কি অভিজ্ঞতা আপনার? ভালো লাগছে, লড়াই তো অবশ্যই প্রথমবারই হয়, কোনো কারণ না কারণ ভালো লেগেছে, অভিজ্ঞতা ভালো, কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম একদম প্রথম দিন থেকে আমার আমি কার্যকর্তাদের প্রতি ছয়গড়তলার সম্পূর্ণ একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত প্রত্যেক কার্যকর্তা প্রতি আমি মানে অনেক ঋণী হয়ে গেলাম মনে হয়। যাই হোক, সবাই মিলে আবার আমরা কাজ করব, ঝাঁপিয়ে পড়ব নিশ্চিত আগামী দিনও। রাজ্যবাসী অনেক আস্থা বিশ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি আবার রেখেছে, এককভাবে ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় এসেছি। মানুষ কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের বলার দরকার নেই, আমাদের কার্যকর্তা যারা আছেন অত্যন্ত মানে আমরা দেখছি নিষ্ঠাবান এবং ধৈর্যশীল, অনেক কিছু হয়ে যেত যদি রেজাল্ট এরকম হওয়ার কথা না, আজকে যদি সেটা সংখ্যাটা যদি উল্টো হতো এতক্ষণে অনেক প্রাণহানির ঘটনা আমরা আমাদের কানে চলে আসতো। তো কার্যকর্তাদের আমাদের অনেক ভালো ধৈর্যশীল কার্যকর্তা এবং আশা রাখি সব ভালো থাকবে সবাই প্রতি, তারপর বলবো যেন সব শান্তিপূর্ণভাবে যেন আমরা কাটাতে পারি আবার একসাথে মিলে, এটা আমাদের আবেদন।